নমস্কার বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় একজন প্রখ্যাত লেখক, নাম জন মিল্টন। জন মিল্টন ইংরেজি সাহিত্যের একজন নৈতিকতার প্রহরী, মানুষের স্বাধীনতা যুদ্ধের এক অগ্রগণ্য সৈনিক। তিনি কোনো একটি নির্দিষ্ট যুগের নয়, তিনি সর্বযুগের সর্বকালের একজন লেখক অ্যান্ড বিশেষ করে একজন কবি। মিল্টন লন্ডনে 9 ডিসেম্বর 1608 সালে জন্মগ্রহণ করেন। মিল্টন জন্মসূত্রে একদিকে পেয়েছিলেন রেনেসাঁসের প্রজ্ঞা, অন্যদিকে নবযুগের বিদ্রোহী চেতনা। মিল্টনের বাবা একজন প্রোটেস্ট্যান্ট। শৈশবকালেই তাকে লন্ডনের বিখ্যাত সেন্ট পলস স্কুলে ভর্তি করা হয়। স্কুলের চেয়ে বাড়ির পরিবেশ ছিল তার কাছে শিক্ষার অনুকূল। 16 বছর বয়সে কেমব্রিজের ক্রাইস্ট কলেজে তাকে ভর্তি করা হয়। একবার তিনি তার এক শিক্ষকের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে এবং হাতাহাতি করার অভিযোগে সাময়িকভাবে তাকে কলেজ থেকে বিতাড়িত করা হয়। কিছুদিন পর তিনি আবার কলেজে ভর্তি হলেন। তার সৌন্দর্য, তার আচার ব্যবহার, মধুর কথাবার্তার জন্য সকলেই তাকে খুব ভালোবাসত। সমস্ত কলেজের মিল্টনকে একটা নামে চিনত, তার নাম ছিল দ্য লেডি অফ ক্রাইস্ট চার্চ। তারপর তিনি লন্ডনের অনেকটা দূরে 17 মাইল প্রায় একটা গ্রাম নাম হটন সেখানে পৌঁছায়। সেই বাড়িতে তার মা থাকতেন। এখানে 5 বছর ধরে চলল সাহিত্য, দর্শন, ভাষাতত্ত্ব, সঙ্গীত প্রভৃতি বিষয়ে গভীর অধ্যয়ন। 5 বছর পরে তিনি ঠিক করলেন এই গ্রামীণ অঞ্চলে নাইটিঙ্গেলের গান এবং মুক্ত প্রকৃতি ছাড়াও নিজেকে প্রস্তুত করে তোলবার জন্য দরকার মানুষের সমাজে ফিরে যাওয়া। তিনি লন্ডনে ফিরে এলেন। পরিচয় হল কিছু জ্ঞানী মানুষের সাথে। 1637 সালে মিল্টনের মা মারা গেলেন। তার মৃত্যুতে মানসিক দিক থেকে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়লেন মিল্টন। মিল্টনের বাবা ছেলের মানসিক অবস্থা বুঝতে পারলেন এবং তাকে ইতালি যাবার অনুমতি দিলেন। ইতালি গিয়ে তার সাথে দেখা হলো গ্যালিলিওর সাথে। ইতালির তৎকালীন সাহিত্য শিল্পকলার থেকে সঙ্গীত তাকে বেশি আকৃষ্ট করেছিল। ইতালির কিছু কবি, দার্শনিক তার ল্যাটিন ভাষার কবিতা এবং লেখা পড়ে মুগ্ধ হয়ে গেলেন। তিনি স্থির করলেন মহাকবি দান্তের মতো রাজা আর্থারকে নিয়ে একটি মহাকাব্য রচনা করবেন। এই সময় তিনি ফ্রান্স ও ইতালি ভ্রমণ শেষ করে সিসিলি ও গ্রীসে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। এমন সময় ইংল্যান্ড থেকে সংবাদ এলো দেশে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। লন্ডনে এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করল মিল্টন। নিজেকে এই যুদ্ধের সৈনিক হিসাবে ঘোষণা করলেন। তবে তার অস্ত্র কিন্তু বন্দুক নয়, তার অস্ত্র তার হাতের কলম। মিল্টন ধর্ম সংক্রান্ত বিবাদ এবং বিসংবাদকে একেবারেই পছন্দ করতেন না। মিল্টন প্রথমে আঘাত হানলেন খ্রিস্টান যাজক ধর্মচারকদের উপর, যারা ধর্মের নামে চার্চের পবিত্র পরিমণ্ডলকে দূষিত করে চলেছে। ধর্ম ছাড়াও আরও অনেকের বিরুদ্ধেই তার ক্রোধের কলম গর্জে উঠল। সমাজের শাসক শ্রেণীর দুর্নীতি, তাদের ব্যভিচার, শাসনের নামে শোষণের বিরুদ্ধে তীব্রভাবে কষাঘাত করলেন। 1684 সালের 24 আগস্ট রাজার নির্দেশে নতুন আইন প্রস্তুত করে, যা বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, রাজনৈতিক সমস্ত বিষয়ে লেখার স্বাধীনতা কেড়ে নেয়। এই আদেশের বিরুদ্ধে মিল্টন প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। প্রকাশিত হল মুদ্রণ ও স্বাধীনতার সপক্ষে তার লেখা বিখ্যাত গ্রন্থ এরিও পেগেটিকল। রাজা কর্তৃক এই বইকে নিষিদ্ধ করা হল। বইকে নিষিদ্ধ করার জন্য তিনি কমেন্ট করে রাজাকে লিখলেন, বইকে নিষিদ্ধ করা একটি মানুষ খুন করার মতোই জঘন্য অপরাধ। 35 বছর বয়সী মিল্টন বিয়ে করলেন ম্যারি পাওয়েলকে। ম্যারির বয়স তখন 17। দুজনের
ভিন্ন মানসিকতার হওয়ায় বিয়ের পর থেকেই তাদের জীবন হল দুঃসহময়। স্বামীর যে অসাধারণ প্রতিভা রয়েছে তা উপলব্ধি করতে পারল না ম্যারি। স্বামীর ঘর ছেড়ে সে এবার তার বাবার ঘরে গিয়ে উঠল। মিল্টন একের পর এক চিঠি লিখলেও ম্যারি নিজের সিদ্ধান্তে অনড় থাকে। কিন্তু এক মাস পরে ম্যারি স্বামীর কাছে যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু ম্যারি ভাই বোনদের প্ররোচনায় নিজের অর্থাৎ নিজের মতো করে থাকতে বাধ্য না হয়ে তাদের মতো থাকতে হয়, অর্থাৎ তিনি আর ফিরে এলেন না। এই সময় মিল্টন লিখলেন তার বিখ্যাত ডিভোর্স নিয়ে লেখা একটি বই, একটি ডক্ট্রিন বলতে পারি। নাম দ্য ডক্ট্রিন অ্যান্ড ডিসিপ্লিন অফ ডিভোর্স রিস্টোর টু দ্য গুড অফ বোথ সেক্স। এটি বিবাহ বিচ্ছেদের সপক্ষে একটি ট্রিটাইজ আমরা বলতে পারি। 1664 সালেই মিল্টনের প্রথম কবিতার বই প্রকাশিত হল। এই বইটিতে ছিল তার কয়েকটি বিশ্ববিখ্যাত কবিতা, ওট অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট ন্যাটিভিটি, তারপর ছিল কোমাস এবং লিসিডাস নামক কবিতাগুলি। এই অবস্থাকালীন এই কবিতাগুলি প্রকাশ হওয়া সত্ত্বেও কবির আর্থিক দিক দিয়ে প্রচুর সংকট দেখা যায়। আর এই দুরাবস্থার সময় কাটানোর জন্য কয়েকজন বন্ধুর সহায়তায় মিল্টন বৈদেশিক দপ্তরে ল্যাটিন সেক্রেটারির পদ পেলেন। বৈদেশিক দপ্তরে যে সমস্ত চিঠি লেখা হতো তিনি তা ইংরেজি থেকে ল্যাটিন ভাষায় অনুবাদ করতেন। তার ফলে ক্রমশই তার কাজের চাপ বেড়ে যাওয়ায় মাঝে মাঝে চোখের কোণে ঝাপসা দৃষ্টি আসছিল। ডাক্তাররা তাকে সাবধান করে দিয়েছিলেন, এইভাবে কাজ চালিয়ে গেলে তিনি হয়তো ভবিষ্যতে অন্ধ হয়ে পড়বেন। কিন্তু মিল্টন তা শোনে না, কাজ চালিয়ে যায়। মিল্টনের কাছে তার আদর্শ পুরুষ ছিল অলিভার ক্রমওয়েল। তার মনে হয়েছিল ক্রমওয়েল এক আদর্শ ইংল্যান্ড গড়ে তুলবেন, যেখানে থাকবে না কোনো শোষণ, কোনো বঞ্চনা, মানুষ মুক্ত স্বাধীনভাবে নিজেকে বিকশিত করতে পারবে। 1660 সালে ক্রমওয়েল মারা যায় এবং তারপর প্রথম চার্লসের পুত্র ফ্রান্স থেকে ইংল্যান্ডে ফিরে আসে এবং পুনরায় ইংল্যান্ডে ক্ষমতা দখল করে। নতুন রাজার অনুগত লোকেরা মিল্টনের সমস্ত লেখা প্রকাশ্যে রাজপথে পুরাতে লাগল। তার বাড়ি ঘর লুটপাট করে তাকে বন্দি করা হল। বন্ধুরা মিল্টনের মুক্তির জন্য রাজার কাছে আবেদন করলে একজন অন্ধ মানুষের প্রতি করুণাবশতেই রাজা তাকে মুক্তি দিলেন। মিল্টন ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এলেও তার ছিল না শান্তি। নিঃসঙ্গতা ভুলতে মনে করলেন যে তিনি বিয়ে করবেন। মিল্টন বাইরের জগৎ থেকে একটু একটু করে নিজেকে গুটিয়ে আনতে লাগল তার দৃষ্টিশক্তিহীনতার জন্য। ক্রমশ উপলব্ধি করতে পারলেন তার চোখের আলো নিভে যাচ্ছে এবং আবার একটা তার মনের মধ্যে অনুভূতি জাগে, যে অনুভূতিটা অনস্বীকার্য। তিনি উপলব্ধি করতে পারছিলেন চোখের আলো নিভে গেলেও মনের মধ্যে জ্বলে উঠেছে এক নতুন জাল, নতুন আলো। অনুভব করছেন এক মহত্তর সৃষ্টির প্রেরণা। তার অন্তরের অনুভূতির আলোয় লিখলেন একটি চির অবিস্মরণীয় কবিতা, নাম অন হিজ ব্লাইন্ডনেস। এরপর আত্মমগ্নতার গভীরে মিল্টন যতই ডুব দিলেন ততই তার অন্তরে উদ্ভাসিত হয়ে উঠেছিল এক নতুন জগৎ, যেখানে চারপাশের জগতের কেউ নেই, আছেন শুধু ঈশ্বর, শয়তান, পৃথিবীর প্রথম মানুষ আদম আর ইভ। শুরু হল তার অমর কাব্য রচনা, নাম তার প্যারাডাইস লস্ট। তিনি মুখে মুখে বলে যেতেন আর তার মেয়ে শুনে শুনে তাই লিখত। প্যারাডাইস লস্ট কাব্যের মধ্য দিয়েই কবি তার সীমাহীন কল্পনার পাখা মেলে ধরলেন, স্বর্গ মত্ত পাতালকে এক করে দিলেন। এই কাব্য লুসিফার ও মানুষের পতনের কাব্য। শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, দাসত্বের জীবনকে সে মেনে নিতে চায় না,
বিদ্রোহী শয়তান পরাজিত হয়ে নরকে নির্বাসিত হয়েও সে ভেঙে পড়েনি। তারই মতো যারা নির্বাসিত তাদের নিয়ে প্রতিহিংসার সুযোগ খুঁজতে সে থাকে। তখন স্বর্গে ছিল পৃথিবীর আদি মানব আদম, আর প্রথম মানবী ইব। সাপের রূপ ধরে লুসিফার অর্থাৎ শয়তান স্বর্গে এসে হাজির হল। আদম আর ইব তখন স্বর্গের উদ্যানে ঘুরে বেড়াচ্ছিল, তাদের প্রলুব্ধ করল জ্ঞান বৃক্ষের ফল খেতে, যে ফল ঈশ্বর তাদের খেতে নিষেধ করেছিলেন। ফল খেতেই তাদের মধ্যে জন্ম নিল লজ্জা, কারণ এতদিন তারা যে নগ্ন ছিল তার ধারণা ছিল না। ক্রুদ্ধ হলেন ঈশ্বর, আর তার আদেশ না মানার জন্য আদম আর ইবকে স্বর্গ থেকে নির্বাসিত করে দিলেন, তাদের স্থান হল পৃথিবীতে। এই কাহিনী মিলচেন বাইবেল থেকে নিয়েছিলেন, কিন্তু প্যারাডাইস লস্ট এই কাব্যের শ্রেষ্ঠত্ব তার কাহিনী নয়, তার শ্রেষ্ঠত্ব রয়েছে মিল্টনের সুদূরপ্রসারী অন্তর্দৃষ্টি, তার বর্ণনার অসাধারণত্ব ও তেজস্বী ছন্দ। এর পাশাপাশি রয়েছে গুরুগম্ভীর ভাষা, বিস্তৃতি, পটভূমিকা প্রভৃতি। মানুষকে স্বর্গ থেকে বিদায় নিতে হয়েছে, তার মনে হয়েছে চিরকাল স্বর্গের সুখের জীবন ভোগ করবার আনন্দে স্বর্গে থাকা সম্ভব নয়, এবং তিনি মনে করেছেন যন্ত্রণা দুঃখের মধ্য দিয়েই মানুষকে উত্তীর্ণ হতে হবে, আর এতেই তার শ্রেষ্ঠত্ব। প্যারাডাইস লস্টের পরবর্তী অংশ মিল্টন লিখে ফেললেন আর নাম দিলেন প্যারাডাইস রিগেইন। তিনি বিশ্বাস করতেন মানুষ কখনো চিরদিনের জন্য পরাজিত হতে পারে না, মানব পুত্রের আত্মহুতির মধ্য দিয়েই মানুষ খুঁজে পাবে তার হারিয়ে যাওয়া স্বর্গের অধিকার। এরপর মিল্টন লিখলেন বাইবেলের চরিত্র অবলম্বনে স্যামসন অ্যাগোনিস্ট। স্যামসন একজন মল্লযোদ্ধা, একদিন তার শৌর্যবীর্য ছিল, এখন তিনি অন্ধ, তিনি এখন ফিলিস্টাইনদের হাতে বন্দী। বিশ্বাসঘাতিনী স্ত্রী তার এর জন্য দায়, কিন্তু শক্তিমান স্যামসন কারোর অনুগ্রহে মুক্তি পেতে চায় না। নিজের বাহুবলে সে হেরাফাকে হত্যা করে, কিন্তু এর পরিণতিতে তাকে মৃত্যুবরণ করতে হয়। স্যামসনের চরিত্রের মধ্য দিয়েই মিল্টন দেখিয়েছে সেই স্যামসনের মধ্য দিয়ে নিজের প্রতিবিম্ব। তারই মতো স্যামসন অন্ধ, সাহসী ও চিরবিদ্রোহী। দাসত্ব না অন্ধত্ব তার সত্তাকে দমিয়ে রাখতে পারেনি, এর পরিণামে যে মৃত্যু তাকে বরণ করতে হয়েছে তা গৌরবের। তিনি স্বপ্ন দেখতেন স্বাধীন মুক্ত ইংল্যান্ডের, আর এই বুক ভরা স্বপ্ন নিয়েই 1674 সালের 8ই নভেম্বর তাকে পৃথিবী থেকে চিরই বিদায় নিতে হয়েছিল, যা ইংরেজি তথা বিশ্ব সাহিত্যের কাছে এক দীর্ঘ লস বলতে পারে। ধন্যবাদ, আপনাদেরকে অনুরোধ আপনারা আমার এই চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোম সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী সময়ে আমি আরও অনেক লেখক নিয়ে বা আরও অনেক ওয়ার্ল্ড ক্লাসিক নিয়ে আলোচনা করলে তার নোটিফিকেশান পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন।